ওয়েলকাম টু দিশিয়ার এক্সাম গাইড প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি সেকেন্ড টেস্ট দু অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র দু হাজার বন্ধুরা এখানে গণিত বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ আমি আলোচনা করতে চলেছি তাই অবশ্যই অবশ্যই ভিডিওটি তোমাদের দেখতেই হবে এখানে দেখো সিসিই এবং এস এস পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি কিন্তু নির্মিত হয়েছে এখানে দেখে নাও পূর্ণমান কুড়ি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এখানে আলোচনা করেছি সময় চল্লিশ মিনিট এখানে দেখো পরীক্ষার্থীদের নাম লিখতে হবে এখানে এখানে ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমাদের রোল নাম্বার এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে এখানে ভালো করে দেখে নাও যে প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নব নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে কিন্তু এই প্রশ্নপত্রটি তৈরি হয়েছে তাই অবশ্য অবশ্যই কিন্তু দেখতেই হবে তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক কি বলেছে এখানে এক দাগে সঠিক উত্তরটির নিচে দাগ দাও এখানে চারটি প্রশ্নের উত্তর করতে হবে দুই মার্ক একের ক দৈর্ঘ্য পরিমাপের মূল একক হচ্ছে দেখো মিটার খ দাগে এক কিগ্রা আলুর দাম বারো টাকা হলে হাফ কিগ্রাম মানে একে দুই কেগ্রা আলুর দাম কত ছ টাকা গ দাগে এক কিলোগ্রাম সমান সমান উত্তর হবে এক হাজার গ্রাম ঘ দাগে জিরো পয়েন্ট দুই ভগ্নাংশের হর হলো দেখো দশ তারপর দেখো দুই দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো চারটি চারটি প্রশ্নের উত্তর করতে হবে চার মার্ক নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোন চারটি চার মার্ক ক অর্ধেককে ভগ্নাংশে লেখো দেখো একের অর্ধেককে ভগ্নাংশে লিখলে জিরো দশমিক পাঁচ হয় খদাল গুণনিয়োগ ও গুণিতকের মধ্যে কার সংখ্যা নির্দিষ্ট থাকে দেখো গুণনিয়োগের সংখ্যা নির্দিষ্ট থাকে গুণনিয়োগ ও গুণিতকের মধ্যে কার সংখ্যা নির্দিষ্ট থাকে উত্তর গুণনিয়োগের সংখ্যা নির্দিষ্ট থাকে গদাল দু মিটার অষ্টাশি সেমি সমান কত সেমি দেখো দু মিটার সমান সমান দুশো সেমি আর এই যোগ অষ্টাশি করলাম তাহলে কত হচ্ছে দুশো অষ্টাশি সেমি এরপর আমরা দেখে নেব ঘ দাগে প্রশ্ন আট এর উৎপাদক বা গুণ নিয়োগগুলো কি কি দেখো মানে আটকে কত দিয়ে আমরা বিশ্লেষণ করতে পারবো দেখো এক দুই মানে আটককে আট চার দুগুনে আট দেখো চার দুগুনে আট কে আট এবার দেখো ছয়ের যে কোনো দুটি গুণিতক লেখো আমি অনেকগুলো করে দিয়েছি দেখো এখানে ছয়ের দুটো লিখতে বলেছে ছয় আর বারো লিখলে হয়ে যাবে দেখো তাহলে ছয়ের গুণিতক দেখো ছয় 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 দুগুণি বারো তিন ছয় আঠারো চার ছক চব্বিশ পাঁচ ছক তিরিশ পর্যন্ত করে দিয়েছি তাহলে প্রথম পেজের সমাধানটি দেখে নিলে এবার দেখে নাও দ্বিতীয় পেজের সমাধান তিন দাগে কি বলেছে দেখে নেওয়া যাক যোগ ও বিয়োগ করো প্রথমে দেখো ক দাগে যোগ করতে হবে দু লিটার পাঁচশো পঁয়তাল্লিশ মিলিলিটার যোগ দু লিটার ছশো আটাশ মিলিলিটার তাহলে দেখো আমরা যোগ করবো আট পাঁচ তেরো তিন হাতে থাকলো এক দু আর তিন মানে হাতের এক দুয়ের সঙ্গে যোগ করলাম দু আরকে তিন ওপরে চার চার তিনে সাত এখানে পাঁচ ছয় এগারোর এক হাতে থাকলো এক সেই এক দুয়ের সঙ্গে যোগ করলাম তাহলে দুই আর কে তিন আর ওপরে দুই পাঁচ তাহলে পাঁচ লিটার একশো তিয়াত্তর মিলিলিটার এবার খদ আগে দেখবো আমরা দেখো তেরো মিটার আট সেমি বিয়োগ নয় মিটার এগারো সেমি তাহলে এখানে বিয়োগ করব দেখো এখানে আট আছে কত হলে দেখো এক আছে কত হলে আট হয় বা আটের থেকে এক চলে গেলে কত থাকে সাত এখানে আটের আগে কিছু নেই মানে শূন্য তাহলে দেখো এক যদি শূন্য শূন্য মানে দশ তাহলে দশের থেকে এক চলে গেলে নয় হাতে থাকলো এক দেখো নয়ের আগে দশ দশ আছে কত হলে একবার তেরো হয় দেখো তিন হলে তাহলে তিন মিটার সাতানব্বই সেমি এইবার দেখো এখানে কি বলেছে দেখো চার দাগে নয়ের উৎপাদকের গাছ তৈরি করো তাহলে এখানে আমরা নয় লিখেছি এর উৎপাদকের গাছ আমরা তৈরি করছি দেখো আমরা জানি তিন গুণ তিন তিন কত হয় নয় এই নয় তাহলে আমরা জানি নয়কে যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখো তিন তৃপ্কে কত হয় নয় তাহলে তিন আর তিন পাঁচে এই নয় তিন গুণ তিন তিন ত্রিককে নয় এরপর আমরা দেখব পাঁচ দাগে পাঁচ দাগে কী বলেছে দেখো যোগ করো এখানে এক বাই সাত যোগ দুই বাই সাত যোগ চার বাই সাত আমরা দেখো প্রত্যেকটির নিচে সাত আছে ফলে লস কত হচ্ছে সাত এবার সাত যদি লসাগু হয় দেখো এই সাত এই সাতের ভিতর কভার যায় একবার তাহলে সাতককে সাত এই একে এককে এক দিয়ে গুণ করবো এক হচ্ছে এই সাত সাতের ভিতরে একবার যায় সে এক দিয়ে দুইকে গুণ দুইকে দুই তারপর সাত সাতের ভিতর কভার যায় একবার তাহলে সে এক দিয়ে চারকে গুণ করলাম চারকে চার তাহলে এক যোগ দুই যোগ চার কত হচ্ছে দেখো মোট হয়ে সাত তাহলে কত হচ্ছে সাত বাই সাত 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 কেটে দিলাম কত উত্তর হচ্ছে এক উত্তর হবে তাহলে উত্তর পাচ্ছি আমরা কত এক এরপর ছয় দাগে আমরা দেখব নিচের প্রশ্নগুলি উত্তর দাও দুটি প্রশ্নের উত্তর দিতে হবে মোট আমরা কত পাচ্ছি ছয় মার্ক প্রথমে দেখো কুল সহ ঝুড়ির ওজন দু কি চারশো গ্রাম কুলের ওজন এক কি গ্রা সাতশো গ্রাম ঝুড়ির ওজন কত তাহলে দেখো শুধু আমাদের ঝুড়ির ওজন চেয়েছে এখানে কুল সহ ঝুড়ির ওজন দু কি চারশো গ্রাম লিখেছি তারপর দেখো বিয়োগ এক কি সাতশো গ্রাম তাহলে আমরা বিয়োগ করবো দেখো শূন্য থেকে শূন্য বিয়োগগুলো শূন্য শূন্য থেকে শূন্য করলে শূন্য এবার দেখো ওপরে চার আছে সাত আছে কত হলে চোদ্দ হয় সাত হলে হাতে থাকলো এক এক করলে দুই দুই থেকে দুই চলে গেলে শূন্য বাইরে শূন্য বসালাম না তাহলে মোট হচ্ছে সাতশো গ্রাম তাহলে দেখো তাহলে ঝুড়ির ওজন কত গ্রাম সাতশো গ্রাম এইবার দেখে নিই আমরা খদাগ দাগ খ দাগের প্রশ্নটি দেখে নেব এবং তার উত্তরটি আমরা দেখে নেব বাবার চা খাওয়ার কাপটা তিন সেমি চার মিলিমিটার উঁচু কিন্তু আমার দুধ খাওয়ার কাপটা বাবার কাপ থেকে আরও দু মিটার আট মিলিমিটার উঁচু আমার দুধ খাওয়ার কাপটা কত উঁচু দেখো তিন সেমি চার মিলিমিটার ঠিক আছে তিন সেমি চার মিলিমিটার এর সঙ্গে যোগ হচ্ছে কত দুই সেমি আট মিলিমিটার তাহলে দেখো এখানে বাবার চাখার কাপটা হচ্ছে চার মানে তিন সেমি চার মিলিমিটার এবং বাবার কাপ থেকে আরও মানে ছেলেরটা মানে আমারটা আর কি দু সেমি আট মিলিমিটার উঁচু তাহলে এই দুটো আমরা যোগ করবো তিন সেমি চার মিলিমিটার যোগ দুই সেমি আট মিলিমিটার তাহলে এখানে মিলিমিটার লিখলাম আট চারে বারো দুই হাতে থাকলেও কত এক দুই আর কি তিন তিন আরেক তিন ছয় ছয় সেমি দুই মিলিমিটার এইবার দেখো নিচের যে প্রশ্ন এই প্রশ্নে এখানে কি বলেছে ভালো করে দেখে নেবে পাঁচ বাই আট অংশকে চিত্রের সাহায্যে সঠিকভাবে একে বোঝাও আমরা এইভাবে বোঝাচ্ছি দেখো এখানে একটা লম্বা করে একটা আমরা এখেছি ঘর করেছি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আট ভাগ করেছি এই আট ভাগ দেখো একটা বড় আমরা জমি তৈরি আয়তকার কিন্তু করেছি সেই জমিকে আট ভাগ করেছি আট ভাগ করার পরে দেখো এই আটের পাঁচ ভাগ আমরা কালি দিয়ে ভরাট করে দিয়েছি এক দুই তিন চার পাঁচ তাহলে এই আটের ভিতর পাসকে আমরা বুঝিয়ে দিলাম সঠিকভাবে চিত্রের সাহায্যে একে মুদ্রা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও আরও আরও ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও